হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কিন্তু মানে আপনাদের কাছে আমি ইউনিক একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো অবশ্যই এই পুরো ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু বন্ধুরা আজকে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু মানে আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দেবো যে বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু দেখছেন যে কিছুদিন ধরে কিন্তু ফেসবুক বা মানে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে অনেক কিন্তু দেখছেন ফটো এডিটিং করছে, বিশেষ করে স্ন্যাক ভিডিওতে আরও বেশি দেখা যাচ্ছে মানে এসব ভিডিও মানে ফটো এডিটর দিয়ে কীভাবে এডিটিং করছে। তো আজকে আপনাদেরকে আমি একটি বিশেষ মানে একটি ফটো এডিটর দেখাবো এবং তার কাজ দেখাবো। আপনারা কিন্তু সত্যি সত্যি মানে সেটি কিন্তু আপনারা মানে নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত আপনাকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য প্রথমত আপনার ফোনের যে প্লে স্টোরটি, অবশ্যই আপনি প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো প্লে স্টোরটি আপনি ওপেন করে নেওয়ার পর বন্ধুরা দেখুন, এখানে উপরে কিন্তু একটি সার্চ আইকন দেখা যাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে দেখুন, আমি পিক্সার আর্ট লিখে কিন্তু এর আগে সার্চ করছি। তো অবশ্যই পিক্সার আর্ট লিখে একবার সার্চ করে দেবেন। তো অবশ্যই যদি এর উপর পিক্সার আর্ট লিখে সার্চ করেন তাহলে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনাকে মানে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি যেহেতু করে নিয়েছি তার জন্য এখানে ওপেন লেখা দিচ্ছে। তো বন্ধুরা এখন আমি বলি, চলুন এটি আমাদের ফোন থেকে ওপেন করা যাক। তো অবশ্যই আমি এখান থেকে এটি আমার ফোন থেকে ওপেন করব। তো তার জন্য আমি এখান থেকে জাস্ট আমার এই পিক্সার অ্যাপ্লিকেশনটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করানোর সাথে সাথে বন্ধুরা দেখুন, আপনার কাছে কিন্তু জাস্ট এরকম একটি অপশান মানে চলে আসবে। তো অবশ্যই এখানে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। এখানে ওয়েট করলে আপনি মানে সেই বিশেষটা আপনার কাছে চলে আসবে। তো অবশ্যই দেখুন এখানে পিক্সার আর্ট নামে অপশান চলে এসেছে। তো অবশ্যই এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে ওয়েট করলাম। তো তারপরে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কোনায় স্কিপ নামের একটি অপশান আছে, জাস্ট স্কিপের উপর একবার ক্লিক করে দেবেন। তো স্কিপের উপর যদি একবার ক্লিক করে দেন বন্ধুরা, তাহলে আপনি অ্যাপসটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এরপরে ক্রস আইকন আছে, ক্রস আইকন একবার ক্লিক করে দেবেন, তাহলে অ্যাপসটি আপনার কাছে এখানে অ্যালাও পারমিশন এলে অ্যালাও করে দেবেন। তো তারপরে দেখুন বন্ধুরা, আপনার কাছে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। জাস্ট মানে এই ধরনের ইন্টারফেস আপনার কাছে আসবে। এখন আপনাকে একটি কাজ করতে হবে, এটি যে আপনাকে ফটো এডিটিং করতে হলে প্রথমত দেখুন বন্ধুরা, এখানে দেখবেন যে প্লাস আইকন আছে। তো অবশ্যই আমি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দিলাম। তো তারপরে বন্ধুরা এখানে পিক্সার আর্ট এই অপশানটি আপনার কাছে জাস্ট চলে আসবে। কিন্তু অবশ্যই আপনার কাছে নেট কানেকশন অন থাকলে এসব আসবে। তো অবশ্যই আপনার যে প্লাস আইকন, প্লাস আইকনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো তারপরে জাস্ট আমি এখান থেকে মানে আমার যে ফটোটি, অবশ্যই কিন্তু আমি সেই ফটোটি নিয়ে নেব। তো আমি এইমাত্রই একটি ফটো উঠাইছি, তো অবশ্যই এই ফটোটি আমি এখানে নেব। তো বন্ধুরা এখান থেকে আমি, তো বন্ধুরা আপনার যে ফটোটি আপনি সেটা ক্লিক করবেন, তারপর এভাবে একটি অ্যাড আসবে। তো অবশ্যই আপনি এখানে ক্রস আইকনে ক্লিক করে দেবেন। তো ক্রস আইকনে যদি ক্লিক করে দেন তাহলে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে তারপরে যে ক্রস আইকন, ক্রস আইকনের উপর একবার ক্লিক করে দেবেন। ক্রস আইকনের উপরে আপনি যদি ক্লিক করে দেন বন্ধুরা, তাহলে কিন্তু সরাসরি আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট আমি এই ফটো এইমাত্রই উঠালাম আপনাদেরকে, আজকে আমি মানে এই ফটো দিয়ে এডিটিং করে দেখাবো। তো বন্ধুরা প্রথমত আপনাকে একটি কাজ করতে হবে, আপনাকে প্রথমত এখানে দেখুন নিচে কিছু অপশান আছে, জাস্ট আপনাকে দেখলে কিন্তু বুঝতে পারবেন এখানে টুলস নামের একটি অপশান আছে, যে টুলস, টুলসের উপর একবার ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে বন্ধুরা দেখবেন এই অপশানটা আছে, তো অবশ্যই এই অপশানের উপর একবার ক্লিক করে দেবেন। এটা হচ্ছে আপনার ছবির ব্রাইটনেস। তো অবশ্যই কিন্তু বন্ধুরা এটি আপনাদেরকে একটু হালকা হালকা একটু বাড়িয়ে দিবেন। তো তারপরে এখান থেকে ওপরে দেখবেন কোনায় টিকমার্ক অপশান, জাস্ট টিকমার্ক অপশানে আপনি একবার ক্লিক করে দেবেন। তো তারপরে বন্ধুরা এখন আপনাদেরকে আমি মানে বিশেষ যে কারণগুলি দেখাবো এবং আমি বিশেষ কিছু দেখাবো, আপনি অবশ্যই এই ভিডিওটা মানে অনেক বড় হয়ে গেলে কিছু করার নেই ভাই, যেহেতু আপনাদের কাছে আমি একটু ভালো একটি ভিডিও পরে দেবো। তো তারপরে বন্ধুরা দেখবেন এখানে কিন্তু একটি ইফেক্ট নামক একটি অপশান আছে, জাস্ট ইফেক্টের উপর একবার ক্লিক করে দেবেন। তো এখানে একটি মজার আপনাদেরকে আমি একটা বিষয় দেখাবো। তো এখানে কিছু অপশান পাবেন, এটা স্ক্রল করবেন। তো এখানে কালার্স নামের একটি অপশান পাবেন, জাস্ট কালার্সের উপর একবার ক্লিক করে দিলে সাথে সাথে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এর উপরে আপনি একবার ক্লিক করে দেবেন তাহলে আপনার কাছে এই অপশানটি চলে আসবে। তো এটি আপনি ধরে মানে এটি আঙুল দিয়ে স্ক্রল করবেন, এবং এটি আমি যেহেতু এটি আমি মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাইছি, তো তার জন্য আমি এটি নীল অপশানে রেখে দেবো। তো বন্ধুরা এখানে এটি করে দেওয়ার পরে আপনি যদি চান তো আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড এও করে নিতে পারেন। একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এটি কিন্তু মানে কিছুদিন ধরে আপনাদেরকে আমি মানে বলতে চাচ্ছি যে স্ন্যাক ভিডিওতে মানে অনেকবার দেখাচ্ছে, তো আপনারা বুঝতে পারছেন না। তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন দেখিয়ে দেবো, এখানে আপনি চাইলে এটাও করে নিতে পারবেন। তো এখানে চাইলে আপনি এটি মানে নীল কালারও করে নিতে পারবেন, মানে আপনি যা ইচ্ছা তাই করে নিতে পারবেন এখান থেকে। তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এটা করে নিতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট আমার কালারটা আমি এটাই আমি রেখে দিলাম।
তো দেখুন বন্ধুরা, জাস্ট আমি এখান থেকে এই কালারটা রেখে দেব। তো তারপরে এখানে দেখুন বন্ধুরা, কোন টিক মার্ক অপশন জাস্ট আমি এখানে একবার ক্লিক করে দিব। তো বন্ধুরা এখন আমি বলি, আপনার মানে কোনো যদি ইফেক্ট থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার এই ফটোতে আপনি ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো তার জন্য বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটু অপশন আছে যে অ্যাড ফটো, অ্যাড ফটোর উপরে ক্লিক করে বন্ধুরা আপনি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এখান থেকে আপনার ছবিতে ট্যাটু বা এসে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন। এটি একটি পাওয়ারফুল একটি অ্যাপস, এটি একটি ইউনিক একটি অ্যাপস। তো বন্ধুরা এখন আমি বলি, এখান থেকে আপনি যদি আপনার ফটোতে মানে আরও কিছু করতে চান, তো তাহলে বন্ধুরা টুলস নামের এই অপশানে আসবেন। তো টুলস নামের এই অপশানে আসার পরে বন্ধুরা দেখুন এটি কিন্তু একটি অপশান পাওয়া যাবে। তো অবশ্যই কিন্তু বন্ধুরা এই অপশানের উপর একবার ক্লিক করে দেবেন। এই অপশানটি কিন্তু ইউনিক একটি অপশান। তো বন্ধুরা এখান থেকে আপনি জাস্ট এখানে এই যে রেজুলেশন এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে কিন্তু ক্লিক করার পরে বন্ধুরা এটি হালকা একটু স্ক্রল করে বাড়িয়ে দিলে কিন্তু বন্ধুরা আমাদের ফটোটি কিন্তু আগে থেকে কিন্তু আরও আকর্ষণীয় বেশি লাগবে। তো তারপরে এখান থেকে জাস্ট আপনি এটি করবেন, করার পরে বন্ধুরা এটার উপরে একবার ক্লিক করে দিয়ে ছবি মানে আপনার ফটোটা কিন্তু একদম বিউটিফুল হবে, ইউনিক হবে। তো বন্ধুরা এখানে আমি এটির উপরে একবার ক্লিক করে দিলাম। তো এখন বলি বন্ধুরা, আপনি এখান থেকে কোনো টিক মার্ক অপশানে ক্লিক করে দেবেন। তো টিক মার্ক অপশানে যদি আপনি ক্লিক করে দেবেন বন্ধুরা, তাহলে আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার ফটো কিন্তু ইউনিক লাগবে, আপনার ফটো কিন্তু পাওয়ারফুল লাগবে। তো এখন বন্ধুরা আমি বলি, এখান থেকে এখন আপনি যদি এই ফটো সেভ করতে চান, তো অবশ্যই কিন্তু এই অপশানের উপর একবার ক্লিক করে দেবেন এবং এই ফটোটি কিন্তু আপনার গ্যালারিতে ওপেনলি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখন দেখাবো আমার গ্যালারিতে থেকে। তো অবশ্যই আমি এখানে গ্যালারি ওপেন করলাম। তো তারপরে বন্ধুরা এখান থেকে আমি যে ফটোটি এডিটিং করলাম, তো দেখাচ্ছি এখান থেকে। তো বন্ধুরা দেখুন এই ফটোটি আমি এডিটিং করলাম এবং এই ফটোটি আমার আগে। তো এই ফটোটি কেমন অন্যরকম লাগছে আর এডিটিং করা ফটোটি কত ভালো লাগছে। তো বন্ধুরা এভাবে যদি আপনারা এডিটিং করেন, তো আপনার বন্ধুবান্ধব এবং আপনার বাড়ির পাশে ভাই বোন বন্ধুরা যা আছে তারা কিন্তু সত্যি সত্যি অবাক হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে আপনারা ফটো এডিটিং করলে কিন্তু তারা কিন্তু অবাক হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু বন্ধুরা এভাবে আপনারা ফটো এডিটিং করবেন। তো গাইজ, এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার বলবেন মতামতটি জানিয়ে দেবেন। সো গাইজ, সুস্থ থাকুন, ভালো থাকুন।